আরও কিছু প্রতিভা সম্পর্কে জানতে পারলাম যে আপনি বিভিন্ন ধরনের পশু পাখি এবং বিভিন্ন জিনিসের ডাক আপনি নকল করতে পারেন আসলে এই বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে দাদা আমি কতটুকু করতে পারবো জানি না তবে চেষ্টা করি কিছুটা নকল করে আমাদের আমার যত ভক্ত ফ্যান আছে তাদেরকে মনোরঞ্জন করার জন্য কিছু তাহলে চেষ্টা করতে পারি আপনি কোন ধরনের পশু পাখির ডাক আপনি আসলে দিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আমি গরুর ডাক দিতে পারি তারপরে কুকুরের ডাক দিতে পারি মানে বড় কুকুর তারপরে আমি ছাগলের ডাক দিতে পারি ছাগল যখন দুধ খায় সেই এক পর্যায়ে ছাগল বৃষ্টিতে ভিজে গেলে যেমন ডাকে সেটা আর এই তো কুকুর গরু আর ছাগল এই তো এইটা আচ্ছা 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 মোরগ আচ্ছা তো এইগুলো আসলে আয়ত্ত করার ইচ্ছাটা আপনার কীভাবে হলো এটা আসলে আসলে আমার জীবনে ছোটোবেলার থেকেই আমার সব দিন ইচ্ছাতে আমি মানুষকে আনন্দ দেবো আমার বাবা একজন সঙ্গীত প্রিয় লোক ছিল তিনিও গান বাজনা করতো এই তো এইভাবেই মোটামুটি আমার সঙ্গীত জীবন শুরু হবে এইভাবে মোটামুটি আমার চিন্তাধারা সব দিন এরকমই যে আমি সবসময় জনগণকে নিয়ে থাকবো জনগণের ভালোবাসায় থাকবো জনগণকে ভালোবাসবো এই তো দর্শকরাও আপনার আপনাকে অনেক ভালোবাসে তারা ভিডিও দেখে অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারে তো দর্শকদের প্রথমে আপনি কোন জিনিসের ডাকটা শোনাবেন দর্শকদের আমি দর্শকদের যেটা শোনাবো সেটা হচ্ছে গরু দিয়ে শুরু করব গরু আমি তিন প্রকার দেব একটা হচ্ছে ছোটো বাছুর যেটা মানে তিন চার দিন বয়স হয় সেটা আচ্ছা পরে দেব হচ্ছে আমাদের সাধারণ গরু যেটা গোয়ালি থাকে মানুষের ছোটো ছোটো গরু পরে দেবো যেটা বিদেশি গরু জার্সি গরু বলা হয় যেটাকে পনেরো লিটার করে দুধ দেয় পনেরো দশ বারো চোদ্দ লিটার ওইটা তাহলে আমি এখন প্রথম বাসুর দিয়ে শুরু করতে চাই জি যেটা ছোট বাসুর যেটা ছোট একদম হয় সেটা বা এটা হচ্ছে ছোট মানে যেটা তিন চার দিন বয়স হয় দর্শক কিছু মনে করবে না মানে গলা খুসখুস করে তো এই চাপ পরে খুবই যাই হোক আমি এবার দেবো একটা বড় গরু মানে যেটা আমাদের সাধারণ যেটা দুই তিন কেজি দুধ হয় এটা হচ্ছে বড়ো গরু মানে দেশি গরু যেটা ভালো হয় আর বিদেশি গরু যেটা দিচ্ছে সেটা চেষ্টা করছি হ্যাঁ তো আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলেছি গলার ভিতরে খুসখুস করে চেষ্টা করছি ভালো করার জন্য এটা হচ্ছে বিদেশি গরু যেটা জার্সি গরু বলা হয় এবার আমি চেষ্টা করবো কুকুরে ডাক দেওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগত এবার আমি কুকুরের ডাক দেব কুকুর যদি দৌড়াতে দৌড়াতে আসে দৌড়াতে দৌড়াতে আর যখন কুকুর যদি দৌড়াতে দৌড়াতে আসে সেই কুকুর কিন্তু ফাঁসে আচ্ছা কীভাবেই ফাঁসে সেটা আমি দেখাচ্ছি দর্শকদের মাঝে আচ্ছা চেষ্টা করছি ক্রমে 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 ক্রিয়া করে সমন্বয় ক্রিয়া করে এক এক করে দেখানোর জন্য দর্শক আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন লাইক কমেন্ট দিয়ে সাথে যুক্ত থাকবেন দেখাচ্ছি কুকুর প্রথমে দৌড়ি আসছে কুকুর আচ্ছা দৌড়ে আসতে গেলে তখন কি করে কুকুরটা তারপর কুকুরটা ডাক দিবে প্রথমে কুকুরটা ফোয়াবে মানে মেনা হয়ে গেছে এই ছোট ডাক দেবে আচ্ছা কুকুরটা তখন মারামারি করবে দুটো কুকুরই যখন মারামারি করে কার্তিক মাসের কুকুর যেগুলো কার্তিক মাস বলা হয় যেগুলো কুকুর রে কার্তিক মাসে যখন মারামারি করে সেই মারামারি সিনটা একটু দেখা যাক দর্শক বন্ধুরে দেখি কেমন লাগে দুটোই মারামারি করতেছে বেশি ধরবো না দুটোই কামরা কামড়াকামড়ি করবে বা জলাধরি করুক বা গাড়ে বারে ওটা জলাধরি করুক জাগর করুক আর কি ব্যস্ত খারাপ মাইন্ডে নেবেন না সেটা দেখা একটু মারামারি করছে প্রথমে দুজনের সাথে একটু চাওয়া সাবি হবে মুখ তেমনি চোখ তেমনি মারবে মারার পর আমি দেখিনি আমি আর কি শুনিয়েছি আর কি চোখটি নিয়ে যেটা করে এটা কিন্তু কিন্তু এই জিনিসটা করে কুকুর নাকি দাদা একদম ঠিক বলেছেন তো মারামারি করার পর্যায়ে কিন্তু দর্শক কুকুরটা এরকম করে আচ্ছা পরবর্তীতে পরবর্তী নেক্সট আচ্ছা নেক্সট আমি দেখাব যখন ছাগলে দুধ খায় ছাগলে দুধ খায় যখন মায়ের বানে যে দুধে লাগে ছাগলের বাচ্চা তখন কি করে ছাগলটা ছাগলের যখন দুধের বানে লাগে তখন কিন্তু আমি ছাগলের দুধের বানে দিয়ে দেখেছি বানের সাথে কিন্তু নাল ঢোলও চলে আসে মানে ওই বাচ্চার মুখে নালা ছেড়ে দেয় আচ্ছা তখন কিন্তু ছাগল দুধ খায় এরম করে মানে সঠিকভাবে কিন্তু ডাকতে পারে না তখন কিরম করে এটা কিন্তু করে দাদা এটাকে আপনি দেখেছেন কিনা জানি না চেষ্টা করবেন দেখার জন্য তো ছাগলে যখন দুধ খায় তখন কিন্তু মানে তার মুখে তো দুধ ভরা থাকে তখন কিন্তু সে রাখতে পারে না আচ্ছা আচ্ছা ছাগল কিন্তু মনে করেন যে কথার কথা কাজে কাজে সুতরাং মনে করেন যে বৌদি একটা ছাগল বেঁধে রেখে আসছে এক জায়গায় এখন বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে ছাগল কিন্তু বৃষ্টি হলে বিশাল ভয় করে মানে জল দেয় কানের ভিতরেই তে দ্বিতা দিতে তখন ছাগলটা কিরকম ডাক দেয় সেটা দেখা যাক মানে ছাগল তো এমনি ডাকে ওইরকম করে কিন্তু যখন বৃষ্টি আসে তখন কিন্তু ছাগলের উত্তেজনা বেড়ে যায় তখন কিন্তু মালিককে কয় তুমি আমার ঘরে তোলো তুমি আমার ঘরে তোলো তুমি আমার ঘরে তোলো তখন ডাকটা কিন্তু ওই রকম জোরেই হয় রাত পোয়ানের আগে রাত গেলে গেলে ভোরবেলায় আজনের হ্যাঁ পরপর যেটা ডাকে সেটা আমি ডাকার চেষ্টা করছি মাত্র অনলি ফর তিনটে ডাক দেব এটা কিন্তু মোরগ দাদা মোরগের ডাকটা কি ঠিক আছে কিছু না ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা আরেকটা বিষয় সেটি হলো আপনি চার ধরনের পশু পাখির ডাক আপনি দিয়েছেন এর ভিতরে কুকুটা আসলে একটু ডेंजरस আপনি যখন এটি শুনে আপনি আয়ত্ত করলেন আসলে এরকম কি কোনো ঘটনা ঘটেছে যে আপনি ডাক দিলে আপনাকে তাড়া করছে বা আপনাকে আপনার দিকে তেড়ে আসছে কুকুর এরকম কি কোনো ঘটনা ঘটেছে বিষয়টা হচ্ছে যে আমার তো বন্ধু-বান্ধব ছিল আমার কিন্তু ছোটবেলা থেকে ইন্ডিয়ায় বেড়ে ওঠা আমার দু হাজার ছয় সালে আমি বাংলাদেশে চলে আসছি একেবারে তো আমার বন্ধুবান্ধবরা আমরা যেতাম একসাথে আম খুঁড়তে মানে আম কুড়াতে যেতাম আবার সবারি সবাই সুবারি করে যেতাম আমার কাজ ছিল হচ্ছে থলে বাবা মানে ব্যাগ বাবা তারে কয় আমারে বলতো তুইরা আমার বলতো তুই খুঁজে ধরবা আমরা কুড়ে কুড়ে তোমার কাছে দেবো সেইভাবেই আমার বন্ধু বান্ধবদের সাথে যাওয়া তো একদিন গিয়েছিলাম সেইভাবে আর আসলে কুকুরে তারা মানে খাওয়া হয়েছিল তিনজন ছিলাম বন্ধুবান্ধব কুকুরে তাড়া করেছিল তাড়া করার পরে আমরা তো আমাদের নিয়েই দৌড় মারিছিল তারা আমার বন্ধু বান্ধবগুলো পিছন বাজটি আসে আরেকটা কুকুর এসে সেই কুকুর ধারে আক্রমণ করে এবং কামড়াকামড়ি শুরু করে সেটার ব্যাপারে ওই মারামারি সেই ব্যাপারে আমরা পরে কিছু দূর এগোয় দাঁড়িয়ে আসলে আমি শুনে সেখান থেকে মানে আর কি ই করা কিন্তু আপনি ডাক দিলে কি আপনাকে ডাক শুনে কি আপনার দিকে হ্যাঁ হ্যাঁ আমার ডাক দিলে আমি যখন পাবনায় পড়াশুনো করতাম ম্যাচে তখন আমি আপনি রুমের ভিতরে তো ডাকি রুমের বারান্দায় কুকুর মানে তিন চারটে যেত সব চার কিন্তু আমি বাইরে এসে কখনো ডাকাটা কি করিনি কারণ আমার তো ভয় লাগে আচ্ছা আমরা শুনেছি যে আপনি পড়াশোনাও করেছেন তো কোন জায়গায় কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলাম আমি পাবনা থেকে পড়াশুনো করেছি আমি দু হাজার একুশ সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি আমি পড়াশুনো করেছি পাবনা দোগাসি উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি পাশ করেছি ইন্টারমিডিয়েট পারেন আসলে বিষয়টি কী ধন্যবাদ আসলে দর্শক মণ্ডলে আমার হাতে একটা বাসি দেখতে পাচ্ছে হয়তো এই বাসিটার মাধ্যমে আমি বিভিন্ন রকম সুর তুলতে পারি যেটা হচ্ছে আমি আগে করে বলি তারপরে হচ্ছে সুরগুলো তুলে দেখাই প্রথম হচ্ছে এক আমাদের ছিল হচ্ছে টেলিফোন তো টেলিফোনে রিং হবে সেটা দেখাতে পারবো বাংলাদেশে রিং হবে সেটা দেখাতে পারবো কল কেটে যাবে মানে কল ড্রপ সেটা অ্যাম্বুলেন্সের একটা স্যুট দিতে পারবো তারপরে ইন্ডিয়ার একটা গাড়ি আছে টাটা সুমো নাম করে একটা গাড়ি যারা ইন্ডিয়ায় গিয়েছেন তারা এতে দেখেছেন তো এইসব আর কি টুকটাক পারি প্রথমে শুরু করবো আজকে আমার টেলিফোন দিয়ে যেহেতু ইন্ডিয়া থাকতে যখন টেলিফোনই চলতো আমি যখন ইন্ডিয়া থাকতাম চেষ্টা করছি টেলিফোন দিয়ে তো টেলিফোন আমরা প্রথমে ডায়াল প্যাডে যখন ডায়াল করা হয় নাম্বার তখন যে শব্দটা হয় সেটা দেওয়ার চেষ্টা করছি এবার লাইনটা ক্লিয়ার করে যখন টেলিফোনে কলটি ডিসকানেক্ট হয়ে গেল এটা কিন্তু আমাদের টেলিফোনের সাইলেন্স ছিল দাদা টেলিফোনটা কি ঠিক আছে জি দাদা ঠিক থ্যাংক ইউ এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজটা আকাঙ্ক্ষিত শুরি আমাদের বাংলাদেশে আমরা ফোন করতে যাই যখন সেইটা আমরা চেষ্টা করছি তো বাংলাদেশে কোনো নাম্বার প্রধান কোনো শব্দ হবে না কারণ বাংলাদেশে তো এটা তো ফোন এটা তো শব্দ হয় না দর্শক আমরা সরাসরি রিঙে চলে যাব আর কল কাটার জন্য যেটা ডিসকানেক্ট করে দিলাম